রানাঘাট জোড়া খুনে গ্রেফতার দীপক স্বর্ণকার। শুক্রবার তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার খুন হন দুজন তৃণমূল কর্মী। রানাঘাট জোড়া খুনে গ্রেফতার দীপক স্বর্ণকার, বৃহস্পতিবার দুই তৃণমূল কর্মী খুন হন, ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। শুক্রবার তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। আপনাদের জানিয়ে রাখবো, রানাঘাট জোড়া খুনে গ্রেফতার দীপক স্বর্ণকার শুক্রবার তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য, ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার খুন হন দুই তৃণমূল কর্মী, আর সেই দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হলেন দীপক স্বর্ণকার। শুক্রবার তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য, ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার খুন হন দুই তৃণমূল কর্মী। সঙ্গীতা চট্টোপাধ্যায় রয়েছেন কল্যাণে। সঙ্গীতা, বিষয় কি জানা যাচ্ছে? অ্যাকচুয়ালি কালকে তো গতকাল যেটা তার দীপক স্বর্ণকার তাকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ চলছিল, এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং গ্রেফতার করে, এবং তাকে কিন্তু আজকে রানাঘাট যে আদালত তাকে কিন্তু সেখানে তোলা হবে বলে জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম দীপক স্বর্ণকারের কাছ থেকে কেন তাকে আটক করা হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে রানাঘাট থানার পুলিশ তিনি ব্যাপারটা যে কেন তাকে আটক করা হয়েছে, তিনি কিন্তু কোনোভাবেই পরিষ্কার জানায়নি কেন তাকে আটক করা হয়েছে বা কি কারণে আটক করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার।